প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের এই ইন্টারেস্টিং টাইগার মুরগির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। দর্শক আজ আমরা চলে এসেছি আশুলিয়া দামসোনা গ্রামের রাজীব সরকার ভাইয়ের একটি উন্নত প্রজাতির টাইগার মুরগির ফার্মে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজীব ভাইয়ের যে টাইগার মুরগিগুলো রয়েছে প্রাপ্তবয়স্ক। আসলে টাইগার নাম করার কারণটাও ইতিমধ্যে হয়তো আমাদের ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন। টাইগার মুরগি কিন্তু অনেক বড় সাইজ, তো এই মুরগিগুলো আসলে আপনারা কিভাবে নিতে পারবেন পাইকারি এবং খুচরা বা বাসায় লালন পালন করার জন্য, বা এদেরকে আসলে গ্রামে গঞ্জে লালন পালন করতে কী কী সুবিধা কী কী অসুবিধা, বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন কি না, বা এদের চিকিৎসা রোগ প্রতিরোধ এটিটিউড বিষয়ে আমরা রাজীব ভাইয়ের থেকে জানব। প্রিয় দর্শক, এরকম একটা পরিবেশ বা এরকম একটা খামার, এরকম একটা প্রজেক্ট যদি আপনার চোখে পড়ে, নিঃসন্দেহে আমি বলতে পারি যে আপনার মন যে কোনো পরিস্থিতি ভালো হয়ে যাবে। যেরকম তাদের ফার্মের পরিচালনা পরিচর্যা সেরকমই রয়েছে, যে টাইগার মুরগিগুলোর যেই একবারে শান্তসুলভ আচরণ চলাফেরা এবং এদের সাইজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর। চলুন আমরা সরাসরি রাজীব ভাইয়ের কাছ থেকে এই টাইগার মুরগির লালন পালনের বিস্তারিত বিষয়ে আমরা জেনে নিই। রাজীব ভাই কেমন আছেন? হ্যালো, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো আছে। তো আপনার টাইগার মুরগির স্বপ্নের খামারে আমাদের আসছে, আমরাও আসলে এসে খুব আনন্দিত এবং একটা ভালো লাগে নিজের ভিতরে, যে আসলে দেশে গ্রামে যখন আমাদের উদ্যোক্তা ভাইয়েরা, আমাদের খামারি ভাইয়েরা বা অনেক কাজের পাশাপাশি যখন এরকম বিদ্যুৎক্রমধর্মী উদ্যোগগুলো হাতে নেয়, তখন এইখান থেকে যে বেনিফিটটা আসে এটা কিন্তু আপনার আমার আমরা সবাই সারা বাংলাদেশ সবাই কিন্তু অনেক আসলে মন থেকে বলি ভাই অনেক বেশি ভালো লাগলো আপনার খামারে এসে। তো এই খামার আপনি কত দিন? একটু বেশি লাগে একটু না, ভালো টাকায় বেশি লাগে। হ্যাঁ, ওই টাকা দিয়ে পরে আপনার গিয়া প্যারেন্স স্টক করতে হয়। তো এখানে আপনার সব মিলিয়ে কয়টা মুরগি আছে? এখন মুরগি আছে আমার 110 পিসের মত মুরগ আছে। না, 150 পিস আছে মুরগ মুরগি মিলিয়ে। আসলে কি এগুলা যদি যত্ন রাখতে পারেন, হ্যাঁ সুস্থ থাকে, এগুলো শক্ত মুরগি কিন্তু, হ্যাঁ সত্য দেশি মুরগির মতো, হ্যাঁ রোগ প্রতিরোধ কম অনেক ভালো, কিন্তু যত্ন করতে হবে এগুলার যা চায়, হ্যাঁ যা এগুলার বডিতে দরকার ওটি দিতে হবে, বুঝতে হবে। আর একটু নিষ্পিছলে আবার সমস্যা, রোগ হয়ে অনেক রোগ মুরগি মারা যায়। বিক্রি করেন না আপনি যে মাংসের জন্য বিক্রি করেন? বড় বাচ্চা সব সময় পাবেন, আর ছোট বাচ্চা যেটা একদিনের বাচ্চা শুধু শুক্রবার আমার ডেলি ওই মেশিন থেকে বাইরে প্রতি শুক্রবারে। একটা মুরগি, এই মুরগিগুলো বয়স কত? কিন্তু একটা মুরগি আমরা যখন ধরেন মাংসের জন্য বা একটা অ্যাডাল্ট মানে হয়ে প্রাপ্ত বয়স্ক হতে আমাদের কতদিন লালন পালন করা লাগে? এগুলো আপনি যদি মাংসের লিগে করেন তাইলে এগুলো আড়াই মাস পালবেন, আড়াই মাস আপনার গিয়া দুই কেজি 200 গ্রাম 100 গ্রাম মুরগের ওজন পায় আড়াই কেজির কাছাকাছি মুরগির ওজন ওই সেম থাকে।
আর প্যারেন্টস স্টক করলে তো আপনি 18 20 মাস পালতে হবে এটা তো আপনার এটা হলো আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ আচ্ছা তুমি সেটা জানো যে আসলে একটা মুরগি এ দৈনিক আসলে কত পরিমাণ খাবার লাগে আমরা দেখি দেখি যে মানে খুব কি অনেক ভালো কথা মুরগি ধরেন হ্যাঁ যদি একটু দেখেন সামনে থেকে যে টাইগার ইজ টাইগার লাল দেখে একটা মুরগি ধরেন বাজে একটা মুরগি ধরেন এটা লাগে মুরগি এটা মুরগি দেখতেই পাচ্ছেন যে আসলে টাইগার মুরগি আসলে সাইজ ডিমের জন্য যেহেতু ওজন বেশি হয়ে সমস্যা হবে হ্যাঁ ওজন বেশি হলে সমস্যা হবে নতুন একটা উদ্যোক্তা যদি শুরু করে তাহলে সেক্ষেত্রে তার কয়টা বাচ্চা দিয়ে শুরু করলে আপনার মনে হয় যে ভালো হবে যেমন হ্যাঁ মাংসের জন্য আর বাচ্চার জন্য যেটাই করুক তো মূলত শুরু করতে হবে টার্গেট থাকতে হবে মাংসের এরপরে যদি ভালো করতে পারে সেই ক্ষেত্রে সে প্যারেন্টস করতে পারে তো মাংস করলে দেখা গেছে আপনি ভ্যাকসিন এবং কি ওষুধ মুরগির যে কোম্পানিগুলিকে যে বাই করে 300-400 নিচে করলে এগুলাই আপনার বিপদ যেমন 500 মুরগির আগে ওষুধ ভ্যাকসিন 500 মুরগির হ্যাঁ সরকারিভাবে শুধু রানীক্ষেত ভ্যাকসিন 100 মুরগির করে আর দ্বিতীয়ত গাম্বুরু 1000 এর বাকি ডোজ নাই আর কোম্পানি করে 500 তো মনে করেন একটা ভ্যাকসিনের দাম 300-400 টাকা সরকারিভাবে নিতে গেলেও শুধু রানীক্ষেতটা 20 টাকা দাম আর বাকি সবই দামি 300 এর ভিতরে শুরু 400 এরকম হলে নতুন কি এত রিস্কটা ঠিক হবে রিস্ক কোথায় আপনি বিজনেস করতে গেলে তো এর কারণ লাভ খুঁজতে গেলে কিছু না বুঝে কি এত বেশি নিয়ে করা ঠিক হবে না একটু কম অ্যাকচুয়ালি দ্যাট সাইন আমার আগে একটু বুঝতেও হবে আপনি চালান খাটাইবেন সেই ক্ষেত্রে যদি না বুঝেন তাহলে তো কাজ হবে না একটু বুঝতে হবে আপনি জানেন শিখেন যারা খামারি আছে কিংবা পারলে ট্রেনিং করা যদি মনে করেন যে সরকারি ভাবে ট্রেনিং করা ফ্রি আমি ধরেন একজন খামারি একজন উদ্যোক্তা আমি 300 মুরগির বাচ্চা নিলাম আপনার কাছ থেকে তো সেক্ষেত্রে সব খরচ বাচ্চা এবং এদের ভ্যাকসিন এদের খাবার কিছু দিয়ে আড়াই মাসে আনুমানিক কত টাকা একটা লাভ করতে পারবো যদি আল্লাহ ঠিকঠাক মতো রাখে হ্যাঁ এইটাই আর মুরগি আপনি ঠিক রাখতে হবে সুস্থ রাখতে হবে যেমন অসুস্থ হলে ওজনে ঠিক আসে না আপনার মুরগি সঠিক সময় সঠিক ওজন নিয়ে আসতে হবে যদি সঠিক সময় সঠিক ওজন নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে মুরগির বাজারটা যদি ভালো থাকে ভালো বলতে যেমন এগুলা সব সময় 200 টাকা আপ থাকে পাইকারি কারণ এটা 200 টাকা মাংস সুস্বাদু যেমন সোনালী পাকিস্তানি সোনালী ওই 200 আপ থাকে তো এটা সোনালীর সেম সেম যেমন এখন সোনালী আপ যেমন বড় মুরগি প্যারেন্টস স্টক সোনালীর চেয়ে বেশি দামে বিক্রি করা এখন যে কেউ একটা মুরগ নিলে ওনার 300-350 টাকা 400 টাকা কেজি করে নেয় তো এই 3 মাসে তো আর এরকম থাকে না 3 মাসে এটা সোনালীর চেয়ে একটু ভালো দেখতে হয় কিন্তু সোনালীর রেট থাকে আড়াই মাসে আপনি 30,000 টাকা সব খরচ বাদে আপনার আসবে একদম আপনার লেবার খরচ সহকারে যেমন আপনি খাটলেন কারেন্ট বিল সব সব খরচ বাদে আপনি 30,000 টাকা তারপরেও হ্যাঁ তারপরেও থাকবে যেমন আপনি এটা আমি চম দিতেছি আমি বাইরে খাটলে আমার বেতন আসে না তো ওইটা আবার ধরতে হবে না আমরা ওইটা সহকারে ধরি তাহলে দেখা গেছে প্রায় 1-1.5 লাখ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব কিন্তু আমার তো চম ধরতেই হবে কারণ ওইটা আমার বিজনেসে ধরতে হবে কারণ আমি চম দিতেছি ফ্রি ফ্রি তো হইব না আমার বিজনেস থাক আর যাই থাক আরেকটা জিনিস দেখেন এই মুরগি আপনি বাড়িতে আমি বাড়িতে পালতেছি কোনো গন্ধ নাই কোনো মানুষ এসে কমপ্লেন করতে পারে না আশেপাশে বাড়ি এটা সোজা কথা যেখানে আমরা বসবাস করব ঘরের ভিতরে সেইখানেই পালা সম্ভব কোনো গন্ধ নাই কোনো কমপ্লেন আসবে না আউট কমপ্লেন আর নিজেরও ভালো লাগে হ্যাঁ সম্ভব গ্রামে শহরে যেখানেই বলেন আপনি বাড়িতেই পালা যাবে এটা আমার মনে হচ্ছে যতটুকু এটা আসলে খুব একটা সম্ভাবনাময় সম্ভাবনা হ্যাঁ সাইজ গ্রোথ এবং এদের মাংস ডিম বা কিছু মিলে কালার হ্যাঁ কালার এটা একটা খুবই একটা সম্ভাবনাময় একটা উদ্যোগ আপনার তো একটা মুরগি যদি আমরা ধরে যদি দেখাই এই যে মুরগ দেখেন এটা পুরাটাই দেশির কালার কি বলবো আল্লাহর রহমতে আপনার পুনে কাছ থেকে যদি না দেখেন না আসেন তাহলে হয়তোবা আপনারা উপলব্ধি করতে পারবেন না যে আসলে এই মুরগির এভাবে এই মুরগির আসলে সাইজ
আমরা আমাদের সেনেমের পক্ষ থেকে যত খামারে রয়েছেন বা আমাদের যত দর্শক রয়েছেন সকলের পক্ষ থেকে রাজীব ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক বেশি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে এরকম একটা উদ্যোগ যে তিনি তার নিজের বাড়িতে করে আমরা যারা রয়েছি বেকার যারা রয়েছি আমাদের বেকার সমাজদের সমাজকে বেকারদেরকে সাহস যুগিয়ে দেওয়ার জন্য কিন্তু বেশি দিন না অল্প কিছুদিনের কিন্তু এক রাজীব ভাই। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সফলতার সহিত আমাদের বয়সী সফলতার সহিত কিন্তু তার খামার চলছে ইনশাআল্লাহ চলছে এবং চলছে। আর এটার খুব আর বাচ্চার বিষয়ে ভিডিও আমাদের আসতে শুনলে আপনারা স্ক্রিনে বাইরের নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওতে এবং ওই ভিডিওতে ভিডিওতে থাকবে। এর বাইরে কোনো তথ্য প্রয়োজন হলে আমরা আবার সরাসরি রাজীব ভাইকে চলে আসবো আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। তো সবাই রাজীব ভাইয়ের জন্য রাজীব ভাই আমার জন্য রাজীব ভাই মুরগির জন্য দোয়া করবেন আর সবাই আবার পরবর্তী আপডেট দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাজীব ভাই অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ।